পঞ্চায়েতের বুথে কর্মীরা প্রার্থী ঠিক করবেন। এদিন বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বার্তা তৃণমূল বনগাঁ জেলা সভাপতি। ভোটের আগে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিশ্বজিৎ দাসের। আগামী পঞ্চায়েত ভোটে বুথ কর্মী বুথের সভাপতিরাই প্রার্থী ঠিক করবেন। ঘরে বসে বা রাজ্য নেতাদের কথায় প্রার্থী হবে না। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বার্তা দিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। এদিন বাগদা ব্লকের বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হেলেঞ্চার নেতাজি শতবার্ষিকী হলে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি বিশ্বজিৎ দাস কর্মীদের উদ্দেশ্যে একথা বলেন। মঞ্চে তিনি বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন, আমি একটা কথা আপনাদের পরিষ্কার ভাষায় বলতে পারি, আপনারা যারা বুথের কর্মী বুথ সভাপতি থাকবেন, তারা আপনারা বসে ঠিক করে দেবেন ওই বুথের প্রত্যেক মানুষের মানুষ একত্রিত করে এই বুথে আগামী দিনে পঞ্চায়েতের আপনাদের সুখ দুঃখের সাথী কে হবে। ঘরে বসে বা উপরে রাজ্য স্তরে কেউ কখনো আপনাদের প্রার্থী ঠিক করে দেবে না, আপনারাই আগামী দিনে আপনাদের প্রার্থী আপনারা ঠিক করে নেবেন। দল তার সিলমোহর দেবে, দল তাকে মূল্যায়ন দেবে আগামী দিনে। পাশাপাশি তার আরো সংযোজন, কর্মীরা বসে বসে তাদের সুখ দুঃখের সাথী হিসাবে যাকে প্রার্থী বাছাই করবেন দলের ঊর্ধ্বতন নেতৃত্ব তাতেই মান্যতা দেবে। পাশাপাশি পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আরো ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন সভাপতি। মানুষ তার নিজের ভোট নিজের নিজে দিক, মানুষ তার এলাকার যারা জনপ্রতিনিধি করতে চাইছে পাঁচ বছরের সুখ দুঃখের সাথী করবে, এলাকার মানুষ ঠিক করে নিক। তৃণমূল কংগ্রেসে যারা রয়েছেন আমাদের বুথ স্তরের কর্মী থেকে শুরু করে তারাই ঠিক করে নেবে আগামী পাঁচ বছর কারা সেই জায়গার দায়িত্ব নেবে, এটাই দলের মেসেজ। সেই মেসেজটাই আজকে দিতে এসেছিলাম। এটা সারা পশ্চিমবাংলায় সেইভাবেই চলছে এবং আমাদের এই জেলায় 14টা ব্লকের সম্মেলন আমাদের শুরু হয়েছে, আগামী 20 তারিখের মধ্যে সেই সম্মেলন শেষ হবে এবং 21 তারিখে জেলার সম্মেলন হবে। একই বার্তা আমাদের, অন্য কিছু নেই, যে দল ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির নির্দেশে আগামী পঞ্চায়েত নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে চাই। যদিও তৃণমূল সভাপতির এই মন্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি বলেন, আপনারা বারবার বলছেন আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তাহলে কেন আবার ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন? পাশাপাশি তিনি আরো বলেন, আগামী পঞ্চায়েত ইলেকশনে তৃণমূলের কর্মীদের কথাই প্রার্থী হবে, তাহলে আপনারা বারবার বলছেন আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আবার ঐক্যতার বার্তা দিচ্ছেন কেন? তার মানে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। প্রথম কথা হচ্ছে, আগামী যে পঞ্চায়েত ভোট হবে আদৌ হবে কিনা আমি জানি না, করবে কিনা জানি না, কারণ আপনাদের প্রার্থী বাছাই নিয়ে যে খুনোখুনি মারামারি হবে তা আমার মনে হয় সেটা এবার 2022-23 গিয়ে ইতিহাস হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।